বলো। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা, অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করে দেখাবো লোটে মাছের পকোড়া। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। লোটে মাছের পকোড়া করতে যা যা উপকরণ লাগছে আমরা দেখিয়ে দিচ্ছি। লোটে মাছ, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বেসন, গরম মশলা, নুন, হলুদ, সাদা তেল। সবার প্রথমে আমরা লোটে মাছটা ম্যারিনেট করে নেব। প্রথমে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো, বেসন, শুকনো লঙ্কা, হলুদ, নুন, গরম মশলা। এবার আমরা কর্নফ্লেভারটা দিয়ে দেবো। কর্নফ্লেভারটা অল্প অল্প দেবো আর মাখাবো, একসাথে দেবো না। সব একসাথে মশলাগুলো এভাবে লুটে মাছের সাথে মাখিয়ে নেব। একটু শুকনো হয়ে গেছে, আমরা একটু জল দিয়ে দেবো। কর্নফ্লেভারটা আর একটু লাগবে, আমরা আর একটু কর্নফ্লেভার দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে আমাদের, এবার আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমরা লোটে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমরা পকোড়াটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেবো।